গত কয়েকদিনের টানা হাস্যা এবং নাটকীয়তা শেষে আবারও স্যাম অল্টম্যান ব্যাক করছেন সিইও হিসেবে ওপেনএআইতে। চলুন দেখে নিই কি হয়েছে এবং সর্বশেষ পরিস্থিতি কি। কয়েকদিনের কর্পোরেট বিশৃঙ্খলার পরে যা প্রযুক্তি শিল্পকে মুগ্ধ করেছে সেটি হচ্ছে ওপেনএআই সহ প্রতিষ্ঠাতা এবং বরখাস্ত হওয়া সিইও স্যাম অল্টম্যানকে আবার তার পদে ফিরিয়ে আনাটা। সে সাথে ফিরে আসছে নিজ থেকে পদ ত্যাগ করা গ্রেগ ব্রুকম্যানও। মঙ্গলবার রাতে এক টুইটে ওপেনএআই জানিয়েছে যে অল্টম্যানকে সিইও হিসেবে ফিরিয়ে আনার জন্য নীতিগতভাবে একটি চুক্তিতে এসেছে তারা। একটি নতুন বোর্ড গঠন করা হবে যার মধ্যে সেলসফোর্সের প্রাক্তন কো সিইও ব্র্যাড টেইলরকে চেয়ারম্যান করা হবে এবং আমেরিকার 72তম ট্রেজারি সেক্রেটারি ল্যারি সামার্স ও কোরার সিইও অ্যাডাম ডি অ্যাঞ্জেলো থাকবেন বোর্ডে। অ্যাঞ্জেলো হবেন বোর্ডে থাকা একমাত্র পরিচালক। স্যামকে সরানোর পর থেকে প্রতিষ্ঠানের অনেকে চাকরি ছেড়ে দেওয়ার হুমকি দেন। এ সময় সিটিও মীরা অন্তর্ভুক্তিকালীন সিইও হিসেবে 48 ঘন্টা দায়িত্ব ছিলেন। অপরদিকে মাইক্রোসফট সহ অন্যান্য বিনিয়োগকারীরা চাপ দেন স্যামকে ফিরিয়ে আনতে। মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা স্যাম ও ব্রুকম্যানকে তাদের নিজস্ব একটি শক্তিশালী এআই ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য মাইক্রোসফটকে জয়েন করার অফার দেন। এ সময় মীরাকে সরিয়ে অন্তর্বর্তীকালীন সিইও করা হয় টুইটার সাবেক সিইও অ্যামিট শেয়ারকে। তার 48 ঘন্টা পার না হতে স্যাম অল্টম্যানকে সিইও হিসেবে নিয়ে আসা হচ্ছে কোম্পানির সাথে সাথে গ্রেগ ব্রুকম্যানকেও।